হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপিডিয়া। আফগানিস্তানে তালিবানের দখলের পর থেকেই ওয়ার্ল্ডের জিও পলিটিক্সের ইকুয়েশনটা কখন যে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তা কেউ বুঝতেই পারছে না। রিসেন্টলি তাজিকিস্তান তালিবানকে বলেছে যে তারা আফগানিস্তানে তালিবানের সরকারকে স্বীকার করবে না। জিও পলিটিক্সে এটা খুব বড় ডেভেলপমেন্ট, কারণ এটা বলার পর তাজিকিস্তান পৃথিবীর সবচেয়ে প্রথম দেশ হয়ে গেল যারা তালিবানের বৈধতাকে অফিসিয়ালি ডিনাই করে দিল। এটা শোনার পর হয়তো আপনাদের মনে তাজিকিস্তান সম্বন্ধে নানা কিউরিওসিটি হতে পারে, তাই আজ আমরা আমাদের এই ভিডিওতে তাজিকিস্তান সম্বন্ধে তো জানাবই ও তার সাথে এটা বলবো তাজিকিস্তান একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এরকম কেন বলল বা পাকিস্তানের সাথে এই স্টেটমেন্টের কী যোগ আছে। তাই আজ আপনারা এই ভিডিওতে অনেক কিছুই জানতে চলেছেন। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও তার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন তাজিকিস্তানকে, যার পপুলেশন প্রায় 93 লক্ষের কাছাকাছি আর রাজধানী হচ্ছে দুশানবে। রিসেন্টলি পাকিস্তানের বিদেশমন্ত্রী তাজিকিস্তান গিয়েছিল খুব একটা ইম্পর্টেন্ট ভিজিটের জন্য, কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রীর ভিজিটটা কমপ্লিটলি তাদের কাছে একটা ডিজাস্টার হয়ে গেছে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ ঘুরেশির কাছেই বলে দেয় যে তারা কখনোই তালিবানকে আফগানিস্তানের শাসক হিসাবে মানবে না। এটা বলেই তাজিকিস্তান থামেনি, তালিবানকে এটা বলে ওয়ার্নিং দিয়েছে যে যেভাবে তালিবান তার নিজের দেশের লোকের সাথে টর্চার করছে তাতে ভবিষ্যতে তাজিকিস্তান আফগানিস্তানে তালিবানের গভর্নমেন্টের সাথে ট্রেড পর্যন্ত বন্ধ করে দেবে। তাজিকিস্তান এত বড় স্টেপ কেন নিয়েছে জানার আগে আপনাদের তাজিকিস্তানের পলিসি সম্বন্ধে জানা উচিত। এটা শুনে আপনারা হয়তো অবাক হবেন যে অলদো তাজিকিস্তানে 98% লোক সুন্নি সেক্ট থেকে বিলং করে, কিন্তু কনস্টিটিউশনের অনুযায়ী তাজিকিস্তান একটি ইসলামিক স্টেট নয়। তাছাড়া তাজিকিস্তানের সরকার হিজাবকে ব্যান করে রেখেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 2017 সালে একটি লকে পাশ করে তাজিকিস্তান হিজাব পরাকে ব্যান করে দেয়। এমনকি তাজিকিস্তানে একটি ফোর্স পর্যন্ত আছে যাদের কাজ হলো এটা এনশিওর করা যেন কোনো মহিলা হিজাব বা বোরখা না পরে। এছাড়া যারা দাড়ি রাখে তাদের উপর তাজিকিস্তান ফাইন করে। এটা আমরা বলছি না, এটা বিবিসির একটি আর্টিকেলে লেখা হয়েছিল। এইসবের পেছনে তাজিকিস্তানের গভর্নমেন্টের যুক্তি হলো তারা মডার্ন ইসলামকে ফলো করে, যার লক্ষ্য হলো মানুষকে বেশি করে লিবার্টি দেওয়া, বা আজকের দিনে যা আফগানিস্তানে হচ্ছে তা যেন কোনোদিনই তাজিকিস্তানে না হয়। এইসব শুনে আপনারা অবাক তো হবেনই, কারণ তাজিকিস্তান ওআইসির মেম্বার হওয়াতে ওআইসির মিটিংয়ে ফ্রান্সকে ক্রিটিসিজম করে বোরখা ব্যান করার জন্য। এই দুনিয়া সত্যি বিচিত্র। ছাড়ুন সেসব কথা, আপনারা হয়তো বুঝে গেছেন তাজিকিস্তানের পলিসিটা কী তার নিজের দেশের সম্বন্ধে। তাজিকিস্তানের লিবারেল পলিসির জন্যই তালিবান যখন স্ট্রিক্ট সারিয়া লকে আফগানিস্তানে ইম্পোজ করে তখন তারা সেটিকে কীভাবে মেনে নেবে। এছাড়াও এখানে আরও একটা অ্যাঙ্গেল আছে এই ইস্যু নিয়ে, এথিনিসিটির। তাজিকিস্তানের প্রেসিডেন্ট রামন ওপেনলি বলেছে যে তাজিক শুড বি দ্য পার্ট অফ কাবুল গভর্নমেন্ট। এখন যে গভর্নমেন্ট আফগানিস্তানে হয়েছে তা তো পাস্তুনের সরকার, কিন্তু রামনের মতে আফগানিস্তানের পপুলেশনের 46% তাজিক পপুলেশন, তাই কীভাবে তাদের ছেড়ে কেউ আফগানিস্তানে সরকার করতে পারে। এখানে আপনাদের মনে হতে পারে এথিনিসিটিটা কী, একটা উদাহরণ দিলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তামিল একটা এথিনিসিটি, যাদেরকে আপনারা ভারতবর্ষের তামিলনাড়ুতে দেখতে পাবেন, আবার তার সাথে শ্রীলঙ্কাতেও, বাঙালির ক্ষেত্রেও সেম। ঠিক সেরকম হলো তাজিক, যাদেরকে তাজিকিস্তানে পাওয়া গেল এদের সিগনিফিকেন্ট পপুলেশন আফগানিস্তানের নর্থ পার্টেও পাবেন। অফিসিয়ালি আফগানিস্তানের 37% তাজিক পপুলেশন আছে, যা পাস্তুন পপুলেশনের বরাবর। এছাড়া পাস্তুন ও তাজিকদের মধ্যে পার্থক্যটাও খুব কম। পাস্তুনকে দেখতে কিছুটা ইন্ডিয়ান বা পাকিস্তানের মুসলিমের মতো, আর সেখানে তাজিকদের গায়ের রঙটা খুবই পরিষ্কার, আর চোখ ও চুলের রং হালকা পাস্তুনদের থেকে। বেশিরভাগ জায়গাতে পাস্তুন ও তাজিকদের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুবই কঠিন, তবু তাজিকরা সেন্ট্রাল এশিয়ার লোকদের মতন দেখতে হয়। তাজিক ও পাস্তুনদের মধ্যে 2 নম্বর ডিফারেন্স হলো ভাষার। তাজিকরা বলে দারি, যা আফগানিস্তানের মেন ল্যাঙ্গুয়েজ, সেখানে পাস্তুনরা বলে পাস্তু। পাস্তুনরা আফগানিস্তানের সাউথ ইস্ট ও পাকিস্তানের সাউথ ওয়েস্টে বাস করে, অর্থাৎ ডুরান্ড লাইনের দক্ষিণ দিকে। ডুরান্ড লাইন সম্বন্ধে জানতে হলে আমাদের একটা ভিডিও আছে, তা আই বটনে ক্লিক করে দেখে নিন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট বলেছে এখন আফগানিস্তানে যে তালিবানের সরকার চলছে তার বেশিরভাগটাই হয়েছে পাস্তুন। হ্যাঁ, এটা একদিক থেকে ঠিক বলতে পারেন, কারণ 99% তালিবান পাস্তুন। তাজিকদেরও রিপ্রেজেন্টেশন হওয়া উচিত ছিল এই সরকারে। কিন্তু এখানে আপনারা বলতে পারেন যে আফগানিস্তানের তাজিকদের জন্য তাজিকিস্তানের কেন এত চিন্তা। এর মেন কারণ হলো আফগানিস্তানের তাজিকরা খুব লিবারেল থাকে। আপনারা যে নর্দার্ন অ্যালায়েন্সের নাম শুনছেন,
তারাও কিন্তু তাজিক। নর্দার্ন অ্যালায়েন্স সম্বন্ধে জানতেও আই বটনে ক্লিক করে দেখুন। তাজিকিস্তান, এটা মানে তাজিকদের রিপ্রেজেন্টেশন আফগানিস্তানে হলে প্রথমত আফগানিস্তানে একটা স্টেবল সরকার হবে, আর দ্বিতীয়ত ভবিষ্যতে সিকিউরিটির ইস্যু তাজিকিস্তানে আসবে না, যেহেতু তালিবানরা এসব করতে এখনও রেডি হচ্ছে না। তারই জন্য তাজিকিস্তান তালিবানকে ওয়ার্নিং দিয়েছে যে এরকম চলতে থাকলে ফিউচারে আফগানিস্তানে সিভিল ওয়ার অবশ্যম্ভাবী। এখানে এই প্রশ্নটা আপনাদের হতে পারে, তাজিকিস্তান এই স্টেটমেন্টটা পাকিস্তানের কাছে কেন দিল? কারণ পুরো দুনিয়া জানে তালিবানের সরকারকে সবচাইতে বড় সাপোর্ট দিয়েছে পাকিস্তান, তাই তাজিকিস্তান এই মেসেজটা পাকিস্তানকে দিয়ে দিল যে তারা যাদেরকে সাপোর্ট করছে তারা যদি নিজেদের মধ্যে চেঞ্জ না আনে তাহলে তারা ভবিষ্যতে পাকিস্তানের সাথেও রিলেশনকে কম করে দেবে। আশা করি আমাদের এই ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার তো করবেনই, তার সাথে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনকে চালু করে নেবেন। আমাদের আজকের ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চ ওয়ার্কের কমি থাকে তাহলে সেটা সময়ের সঙ্গে আমরা চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপেডিয়া।